রাকিব আপনি লিখেছেন জামাতের সাথে চার ফরজ নামাজের প্রথম দুই রাকাত যদি মিস হয়ে যায় তাহলে সেই দুই রাকাত পড়ার নিয়ম কি শুধু সুরা ফাতেহার পরে রুকুতে যেতে হবে নাকি সুরা মিলিয়ে রুকুতে যেতে হবে দেখুন জামাতের সাথে চার রাকাত ফরজের প্রথম রাকাত আপনি পাননি যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন দাঁড়িয়ে আপনি দুরাকাত পড়বেন এই দুরাকাতে সুরা মিলাবেন কিনা ইমাম আবু হানিফ ইমাম মালিক রহমতুল্লাহ মত অনুযায়ী এই যেই রাকাত আপনি সালাম ফেমের পর একই পড়ছেন যেগুলো আগে ছুটে গিয়েছিল সেগুলো আপনার প্রথম দিককার সালাত যার কারণে প্রথম দিককার রাখাত হওয়ার কারণে সেখানে আপনি সুরে ফাতেহার সাথে অবশ্যই সুরা মিলাবেন এবং আহমদুল হাম্বুল রহমতুল্লাহ একটি মত এটি অর্থাৎ জমুরের মত হলো এই অনুযায়ী আবার আহমদুল হাম্বুল রহমতুল্লাহ আরেকটি বর্ণনা এবং ইমাম শাফি রহমতুল্লাহের মত আরও একদল ফুকা হাকের মত হলো যে আপনার যে রাখাতগুলো ছুটে গেছে এগুলো আপনার সালাতের শেষ অংশ যার কারণে শেষ শেষ রাখাতগুলোতে সুরা নেই অতএব এখানে আপনার সূরা মেলাতে হবে না তো সুরা মেলানোটাই হলো নিরাপদে ক্ষেত্রে আপনার জন্য